পাহাড়ি ঢল, ভারী বৃষ্টি এবং তার সঙ্গে যোগ হয়েছে ভারতের ত্রিপুরা থেকে ছুটে আসা পানির তোর। কোথাও কোমর পানি, কোথাও বা ঘরের চালা ডুবে গেছে। বন্যার পানিতে তলিয়েছে লাখ লাখ মানুষের বাড়িঘর, ফসলি জমি ছাড়াও সড়ক মহাসড়ক রেলপথ ক্ষতির মুখে পড়েছেন 36 লাখেরও বেশি মানুষ। বহুতল ভবন ছাড়া আশ্রয় নেওয়ার উপায় নেই। এই অবস্থায় তৈরি হয়েছে চরম মানবিক বিপর্যয়। এরই মাঝে এবার ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারাজের সবগুলো গেট খুলে দিয়েছে ভারত। সোমবার এই গেটগুলো খুলে দেওয়া হয়। এতে করে একদিনে বাংলাদেশে ঢুকবে 11 লাখ কিউসেক পানি। নদ নদী বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রিভার অ্যান্ড পিপলের পরিচালক এম আনোয়ার হোসেন গণমাধ্যমে জানান, ফারাক্কার গেট খুলে দেওয়ার খবরটি আমাদের জন্য বিপজ্জনক। এর ফলে দেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ি ও মানিকগঞ্জ সহ আশেপাশের জেলাগুলো প্লাবিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে স্বস্তির বিষয় হলো এখনও নেপাল থেকে পাহাড়ি ঢল নামেনি। ফারাক্কার বাঁধ এলাকায় পানির বিপদসীমা 77.34 মিটার উপর দিয়ে বইতে থাকায় বাধ্য হয়ে গেট খুলতে হচ্ছে। সেক্ষেত্রে ফিডার ক্যানেলেও পানির পরিমাণ বাড়ানো হয়েছে। অপরদিকে ফারাক্কা বাঁধের জেনারেল ম্যানেজার আর দেশপাণ্ডে জানিয়েছেন, ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ সবসময় সতর্কতার পাশাপাশি সব মুহূর্তে নজর রাখছেন। খুব কম সময়ের মধ্যে যেভাবে পানির চাপ তৈরি হয়েছে তাতে 109 গেটের সবকটি খুলে না দিলে ব্যারেজের উপর চাপ তৈরি হচ্ছিল, যার ফলে বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। তাই আপাতত ফিডার ক্যানেলে 40,000 কিউসেক ও ডাউনস্ট্রিমে 11 লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে।